নবীজিরটা গ্রহণ করলে ঈমান আছে আর নবীজিরটা বাদ দিলে ঈমান আমি কই নেই তো এটা আল্লাহ বলেছেন কে বলেছেন দলিল নেন আল্লাহ বললেন ওয়ামা কানা লিল মুমিনিন ওয়ালা মুমিনাতিন ইযা কাদাল্লাহু ওয়া রাসূলুহু আমরা আন ইয়াকুনা লাহুমুল খিয়ারাতু মিন আমরিহিম যখন আল্লাহ এবং রাসূলের পক্ষ থেকে কোনো সিদ্ধান্ত আসে কোন মুমিনের জন্য আর কোনো স্বাধীনতা থাকে না অন্য আয়াতে আল্লাহ বললেন ফালা ওয়া রাব্বিক ও নবী আপনার রবের কসম করে বলছি ফালা ওয়া রাব্বিকা লা ইউমিনুনা হাত্তা ইউহাক্কিমুকা ফিমা শাজারা বাইনাহুম যদি তাদের সামনে বিভিন্ন রকম বিষয় আসে ওই মুহূর্তে আপনার সিদ্ধান্ত যদি মেনে নিতে না পারে আপনার সুন্নাকে যদি শিরোধার্য মেনে নিতে না পারে আমি আল্লাহ ফতোয়া দিলাম আমি আল্লাহ জানায় দিলাম লা ওয়া রাব্বিকা ফালা ওয়া রাব্বিকা লা ইউমিনুন লা ইউমিনুন আল্লাহু আকবার বলেন অথবা নাউজুবিল্লাহ বলেন যাই বলেন আল্লাহ বলছেন লা ইউমিনুন ঈমান কিন্তু থাকবে না ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন সুন্নাহ প্রত্যাখ্যান করবেন কোরআন প্রত্যাখ্যান করবেন এরপরে ঈমান আর থাকার প্রশ্ন আসে না অতএব এই দুইটা ছাড়ার কোনো উপায় নাই সম্মানিত ভাইরা নবীর সুন্নাহ বাদ দিয়ে যেটা ধরবো যারা কোরআন বাদ দিবে আফসোস তো তার দুনিয়াতে থাকবেই এক নাম্বার মনের ভিতরে অশান্তি থাকবে দলিল আছে ব্যাখ্যা করার সময় নাই দুই নাম্বার কবরে যখন যাবে তখন তাকে প্রশ্ন করা হবে প্রথম তিনটা মান রব্বুকা ওয়া মা দীনুকা ওয়া মান নাবিয়ুকা এই তিনটা পারলে ফাইনাল প্রশ্ন হলো মা ইলমু পড়াশোনা কি করছিলা উত্তর দিতে হবে কারাতু কিতাব আল্লাহ যারা কোরআন ধরে নাই এই উত্তর তারা দিতে পারবে না আর যারা এই উত্তর দিতে পারবে যারা কোরআনকে আঁকড়ে ধরেছিল কোরআনকে যারা ছাড়ে নাই যখন বলবে কারাতু কিতাব আল্লাহ আল্লাহর কিতাব কোরআন পড়েছি আকাশ থেকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ডাক দিয়া বলবেন আম সাদাকা আবদি আমার বান্দার উত্তর সত্য হয়েছে ফাফরিশুহু মিনাল জান্নাহ ওয়াফতাহু লাহু বাবান ইলাল জান্নাহ তার কবরে জান্নাতের বিছানা বিছায়া দাও আর তার কবরের সাথে জান্নাতের জুয়েল স্থাপন করে দাও ভাইরা এই হলো আর কিয়ামতের দিন যদি কোরআন সাথে থাকে নবী তো বলেই দিয়েছেন কি বলে দিয়েছেন ইকরাউল কোরআন ফা ইন্নাহু ইয়াতি ইয়াউমাল কিয়ামাতি শাফিআন লি আসহাবি সুপারিশ করবে আর অনেক কথা আছে বাদ দিলাম আর নবীজির সুন্নাহ যারা ত্যাগ করবে যারা নবীজির সুন্নাহ ত্যাগ করবে এক তো ইবাদত কবুল হয়ই নাই কিয়ামতের কঠিন দিনে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সাংঘাতিকভাবে সাবধান করেছেন ওই দিনের ভয় দেখিয়েছেন এক একখানে এক একভাবে বলেছেন ইয়াউমা ইয়াজমাউকুম লিয়াউমিল জামাই যালিকা ইয়াউমুত তাগাবুন ইয়াউমা লা ইয়ানফাউ মালুন ওয়ালা বানুন ইয়াউমা লা তামলিকু নাফসুন লিনাফসিন শাইআ ওই দিনের ভয় দেখিয়েছেন কারণ ওই দিনের সকাল নাই বিকাল নাই সূর্য ডুববে না ছায়া নাই কোনো কিছু নাই পাহাড় পর্বত কোনো কিছু নাই ওয়াইয়াউমা নুসাইরুল জিবালা ওয়া তারাল আরদা বারিজা ওয়া হাশারনাহুম ফালাম নুগাদির মিনহুম আহাদা সব সমান করিয়ে দেওয়া হবে সূর্য টেনে এক মাইল উপরে নিয়ে আসা হবে কি উপায়টা হবে তখন তৃষ্ণা গলাটা কাঠ হয়ে যাবে নবীজিকে আল্লাহ দুনিয়াতে জানিয়ে দিয়েছেন ইন্না আতাইনা কাল কাউসার ও নবী আপনাকে আমি হাউজে কাউসার দিয়েছি নবীজি হাউজে কাউসারের পাশে দাঁড়ায় যাবেন দলে দলে নবীর উম্মতরা সেখানে যাবে নবীজি নিজে হাউজে কাউসারের পানি দিবেন এক ডুব খাও হাসরের ময়দানে দাঁড়ায় থাকো সূর্য যতই তোমার মাথার উপরে থাকুক না কেন আর কোনোদিন তোমার তৃষ্ণা লাগবে না সুবহানাল্লাহ একদল পানি আনতে যাবেন ফেরেশতারা দৌড়ে এসে বলবেন ইয়া রাসূলুল্লাহ কি করছেন নবী একটা ধমক দিবেন দূর হও আমার উম্মত তৃষ্ণা গলা কাঠ হয়ে যাচ্ছে ফেরেশতারা বলবেন ইয়া রাসূলুল্লাহ ইন্নাকা লা তাদরি মা আহদাসু বাদা জানেন না তো আপনি সুন্নাহ তাদেরকে দিয়ে আসছিলেন তারা সুন্নাহ ত্যাগ করে বেদাত করেছিল নবীজি মনটা কালা করে মুখটা কালা করে গ্লাসটা ফিরিয়ে নিয়ে বলবেন আহা নবীর রহমা নবীজি বলবেন আহা
সুহকান সুহকান লিমান বদলা দীনি লিমান গায়্যারা দীনি দূর হও তোমাদেরকে মাত্র দুইটা জিনিস দিয়ে আসছিলাম না আমার সুন্নাত তোমরা পরিবর্তন করতে পারছো বেদাত করতে পারছো যাও আজকের এই দিনে তোমাদের জন্য হাউজে কাউসারের পানি নাই অতএব ভাইরা আল্লাহর হস্তে বলছে জানুন এখনো সময় আছে কুরআন সুন্নাহ বর্জন করার মতো কোনো সুযোগ নাই সব ছাড়তে পারবো সব আত্মীয় গেতি গোষ্ঠী সব ছেড়ে দেব কিন্তু কুরআন সুন্নাহ ছেড়ে দেওয়ার কোনো উপায় নাই কুরআন সুন্নাহ সুন্নাহ যদি ছেড়ে দেন তাহলে যেটি হবে সেটি হলো বেদাত বেদাতিরা এমন কপাল পুরা বেদাত এত খারাপ আল্লাহর হস্তে বলে শুনেন জিনা চিনেন অ্যাডাল্টারি জিনা বেবিচার বদমাইশি ছিলেন নাকি ছিলেন না জিনা অ্যাডাল্টারি চুরি চামারি হত্যা রাহাজে নেই এইগুলোর চাইতেও জঘন্য হলো আমার আপনার বানানো ইবাদত আমার আপনার বানানো ইবাদত যে ইবাদতগুলো আমরা বানায় নিছি খুব তাড়াহুড়া করে সময়ের কারণে চার পাঁচটা সুন্দর সুন্দর মুখ রুচক ইবাদতের উদাহরণ আপনাদেরকে দিচ্ছি যে ইবাদত আহা ও কপালপুরা জাতি কুরআন এবং সুন্নাহ ধরে রাখলে এত ইবাদত লাগে না বেশি ইবাদত দিয়ে নাজাত পাওয়া যায় না বেটা নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ওই কথা বলেছেন সাদ্দিদু ওয়া কারিবু অল্প অল্প আমল করে ধীরে ধীরে সামনে এগিয়ে চলো ওয়া আলামু ভালো করে জেনে রাখো আন্নাহু লাইয়ান জুআহাদুম মিনকুম বিআমালিহি আমলের পাহাড় দিয়ে জান্নাতে যেতে পারবা না বিশুদ্ধ আমল যদি হয় অল্প আমলই নাজাতের জন্য কি হয় যথেষ্ট হয় আর বেশি আমল করে পাহাড় পরিমাণ আমল করে জাহান্নামে যেতে হবে কারণ কি কারণ হলো ওই আমলটা নবীজি দেখেন নাই আপনি আবিষ্কার করেছেন ঠিক কিনা তাড়াহুড়া করে বলি আকিদার ক্ষেত্রে আছে আমলের ক্ষেত্রে আছে আকিদারটা একটু বিশ্লেষণ ছাড়া হবে না এই জন্য আকিদার বেদাতের উদাহরণ দিলাম না এবাদতের কয়েকটা বেদাতের উদাহরণ দিই কত বেদাত যে ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন এক নম্বর ধরেন কি দিয়ে আমাদের শুরু হয় অজু দিয়ে শুরু হয় ঠিক কিনা অজুর মধ্যে বেদাত অজুর মধ্যে কি ঢুকাইছি বেদাত অজুর মধ্যে কি ঢুকাইছি বেদাত যেমন গর্দান মাছায় করা যদিও কেউ কেউ এটা ইখতিলাফ করেছেন কিন্তু অজু করার সময় প্রতি অঙ্গে অঙ্গে যে আপনি দোয়ার সময় আলাদা আলাদা দোয়া পড়ছেন এই দোয়া পড়াটা বেদাত এই দোয়া পড়া কি বেদাত এরপর অজুর পরে যে আকাশের দিকে আঙ্গুল তুলেছেন ঠিক কিনা এটা বেদাত গেল এটা অজু এবার নামাজে আসেন নামাজের তো প্রথম ও না এর অজুর পরে হলো আজান আজানের আগে বেদাত আজানের ভিতরে বেদাত আজানের পরে বেদাত আজান দেওয়ার আগেই মাইক আসসালাতু আসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ এরপর আল্লাহু আকবার শুরু করে ঠিক না দুরুদ হলো আজান শেষ হওয়ার পরে ঠিক কিনা এটা আগে নিয়ে আসছে এরপরে যখন বলে আশহাদু আন্না মুহাম্মাদুর রাসূলুল্লাহ কি ভালোবাসা নবীজির সাথে সাথে নবী প্রেমিক আছে এরকম করে এরকম করে চোখের মধ্যে মাসে মালিশ করে নবী মুহাম্মদ রাসূলুল্লাহ নামের সুমা খাইলে নাকি চোখের জ্যোতি ভালো হয়ে যায় তাইলে আমি চশমা ফেলাই দিই কি বলেন আরে বেটা নবীর নামে যে এই জ্যোতি আছে সাহাবীরা বুঝেন নাই নবীর নামে যদি জ্যোতি থাকে এর আগে যে আল্লাহু আকবার বললো কতবার আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ বললো কতবার আল্লাহর নামে ওই বরকত নাই বেদাত আজান শেষ করার পরে আজান শেষ করার পরে আজানের দুয়ার ভিতরেও বেদাত ঢুকাই দেওয়া হয়েছে ওয়া দারাজাতান রাফিআ আরো রয়ে গেল কথা বাদ দিলাম নামাজের মধ্যে নামাজে দাঁড়াবে নামাজে দাঁড়াবে নিয়ত তো লাগবেই আমরা যখন বলি তখন বলে হুজুর বলে নিয়ত লাগবে না আরে বেটা নিয়ত কারে কই এডি জানোস নাই আর নিয়ত হুয়া কসতুল কলবি ওয়াল ইরাদা মনের ইচ্ছার নাম আমাদের আমাদের সমাজে এটা করে না নওয়াইতু আল উসাল্লিয়া লিল্লাহ তাআলা বিভিন্ন রকম লম্বা নিয়ত লাগে নিয়ত এই যে নিয়ত করে লম্বা করে যে নিয়ত করে এই যে নিয়ত যেটা করছেন এইটা বাড়াইছেন আপনি এইটা বেদাত এরপরে সালাম ফেরানোর পরে নবীজি বলতেন আস্তাগফিরুল্লাহ আপনি সালাম ফেরানোর পরে আমার দিকে দেখবেন ইমাম সাহেবের দিকে তাকায় দেখেন সালাম ফেরানোর সাথে সাথেই মাথায় হাত দিয়া দেখছেন কি না বেদাত এরপরে সালাম ফেরানোর সাথে সাথে সম্মিলিত মোনাজাত যেটা করা হচ্ছে সেটা কি বেদাত আজানের সময় যখন বলা হয় আসসালাতু খায়রুম মিনান নাওম তখন বলে কি সাদাকতা ওয়া বারারতা বেদাত এরপরে হলো যখন কদ কামাতিস সালাহ বলে তখন আকামাহাল্লাহু ওয়া আদামাহা বেদাত ভাইরা এগুলি দরকার নাই
সুন্নাহ অনুসরণ করা রহমত, সুন্নাহ নির্দিষ্ট নবীজি দেখায় গেছেন এইটুকুই, আর বিদআত আনলিমিটেড। আমি 10টা চালু করলাম, অমুক 10টা চালু করলো, এইভাবে যদি সারা দুনিয়ার মানুষ ইসলামের ভিতরে কিছু কিছু ঢুকায়, আর আপনি যদি সবটা মানতে চান সম্ভব সম্ভব না। আসুন বেদাত পরিহার করি, আসুন কোরআন সুন্নাহকে আঁকড়ে ধরে থাকবো। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে বেদাত থেকে দূরে থাকার, কোরআন সুন্নাহর আলোকে উদ্ভাসিত হওয়ার, কোরআন সুন্নাহকে ধরে রাখার, কোরআন সুন্নাহর মাধ্যমে দুনিয়াতেও ধন্য হওয়ার। যদি কোরআন সুন্নাহ ধরি, কোরআন সুন্নাহর দিকে যদি ফিরে আসি, আল্লাহ রাস্তে বলছি নেতৃত্ব কর্তৃত্ব আবার আল্লাহ মুসলমানদের হাতে দিবেন ইনশাআল্লাহ। কোরআন সুন্নাহ যদি ধরি, দুনিয়াতেও ধন্য আর আখেরাতেও ধন্য হব। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা খুব তাড়াহুড়ার মধ্যে কথাগুলো গুছালো ছিল, যেহেতু অল্প সময়ই পাবো এই জন্য অগোছাল কিছু কথা বললাম। এর মাধ্যমে যদি দুই চারটা ভালো কথা বলে থাকি, এর মাধ্যমে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যেন আমার আপনার হেদায়েতের ব্যবস্থা করে দেন। আমিন। আকুলু কওলি হাযা ওয়া আস্তাগফিরুল্লাহ।